হাই এভরিওয়ান, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটি নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি কোথায় আবেদন করা বেটার হবে। সো এখানে আপনারা মোটামুটি সবাই হয়তো বা কম বেশি জানেন যে ফিনল্যান্ডে আসলে দুই ধরনের ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি আর একটা হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। সো অনেকে অনেক সময় কনফিউশনে থাকেন যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো। সো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি আমার নিজের অপিনিয়ন দিচ্ছি যে অ্যাকচুয়ালি আপনাদের জায়গায় হইলে আমি কী করতাম, মানে হচ্ছে যে আমি যদি দুইটাতে অ্যাপ্লাই করার অপরচুনিটি আমার থাকতো, লাইক অ্যাপ্লাইড সায়েন্স এবং রিসার্চ ইউনিভার্সিটি, এই দুইটাতে অ্যাপ্লাই করার যদি ক্যাপাবিলিটি আমার থাকতো, ইন দ্যাট কেস আমি অ্যাকচুয়ালি কী করতাম। সো এখানে হচ্ছে মেইন টপিকে যাওয়ার আগে দুইটা ইনফরমেশন। নাম্বার ওয়ান হচ্ছে যে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল গাইডলাইন্স লাগে, ইন দ্যাট কেস আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, সেখানে আপনারা চাইলে মেইল অথবা টেক্সট করতে পারেন। অ্যান্ড নাম্বার টু থিং হচ্ছে যে ফিনল্যান্ডে সেপ্টেম্বর 2024 ইনটেকের অ্যাপ্লিকেশান কিন্তু নভেম্বরের 30 তারিখ থেকে শুরু হচ্ছে। যদিও রোলিং অ্যাডমিশন চলতেছে, বাট আমি রোলিং অ্যাডমিশন না, আমি রেগুলার অ্যাডমিশনের কথা বলতেছি। 30 তারিখে হচ্ছে আলতো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান ওপেন হবে, যদিও আলতোতে আরও কিছু প্রোগ্রাম আছে যেখানে অ্যাপ্লিকেশান অনগোয়িং আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং হেলসিঙ্কি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান শুরু হবে ডিসেম্বরের 3 তারিখ থেকে, একইভাবে হচ্ছে তাম্পেরা ইউনিভার্সিটিতেও ডিসেম্বরের 1 উইক থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। সো বলা যায় যে নভেম্বরের 30 তারিখ থেকে মোটামুটি অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাচ্ছে, সো আপনারা নিজেদেরকে সেইভাবে রেডি করতে পারেন। এনিওয়ে, ভিডিওর মেইন টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার কোথায় অ্যাপ্লিকেশান করা বেটার হবে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি নাকি রিসার্চ ইউনিভার্সিটি। সো এই ডিসিশন নেওয়ার আগে আসলে আপনাদেরকে কয়েকটা ব্যাপার জানতে হবে। নাম্বার ওয়ান থিং হচ্ছে যে কারা রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে আর কারা হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। সো অ্যান্ড ওয়ান মোর থিং, এটা হচ্ছে যে শুধুমাত্র মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদের জন্য আসলে ডেডিকেটেড ভিডিও। সো আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, ইন দ্যাট কেস আপনার অবভিয়াসলি ব্যাচেলার শেষ করার পরে মিনিমাম 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর একটা হচ্ছে যে আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, ইন দ্যাট কেস আপনার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকা লাগবে, সেটা আইএলস হইতে পারে, পিটি হইতে পারে অথবা টফেল হইতে পারে। অর্থাৎ এখানে একটা ব্যাপার ক্লিয়ার, সেটা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট যারা, মানে যারা এবছর রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, তাদের জন্য আসলে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি না, যেহেতু আপনার 2 বছরের জব এক্সপিরিয়েন্স নাই। আবার হচ্ছে যাদের অলরেডি 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা নাই, ইন দ্যাট কেস হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটি আপনার জন্য না। অর্থাৎ দুই রকমের রিকোয়ারমেন্ট আসলে। এখন আপনি যদি এরকম কোনো একটা সিচুয়েশানে থাকেন যে আপনার জব এক্সপিরিয়েন্স আছে প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা আছে, অথবা আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আইএলসের কথাই বলি বারবার, যে আপনি আইএলস দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন এবং আপনার 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, ইন দ্যাট কেস অর্থাৎ ধরে নিচ্ছে যে আপনি আইএলস দিয়ে ফেলছেন, আপনার রিকোয়ার্ড যে স্কোরটা দরকার সেটাও চলে আসে। সো আপনার এইখানে আপনার জব এক্সপিরিয়েন্স আছে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর আছে, দ্যাট মিন্স আপনি রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি দুইটাতেই অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। সো ইন দ্যাট কেস আপনার আসলে কী করা উচিত, আপনি সবগুলাই কি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন নাকি হচ্ছে যে কিছু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করবেন? সো আমি যদি আপনার মতো এরকম সিচুয়েশনে থাকতাম, তাহলে আসলে আমি কয়েকটা ফ্যাক্ট আগে চেক করে নিতাম, নিয়ে তারপরে ডিসাইড করতাম। নাম্বার ওয়ান থিং হচ্ছে যে আমি চেক করতাম যে আমার প্রোফাইলটা আসলে কতটা স্ট্রং। যদিও আমরা অনেক সময় বলি যে জিপিএ কম হইলেও প্রবলেম হয় না, বা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলেও প্রবলেম হয় না, ভালো থিসিস না থাকলেও প্রবলেম হয় না, বাট সামটাইমস এগুলো আসলে ম্যাটার করে। ওকে, এই জন্য আমি যদি দেখতাম যে ওকে ফাইন, আমার প্রোফাইল ভালো স্ট্রং আছে, ইন দ্যাট কেস আমি হচ্ছে যে সরাসরি সবগুলা রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতাম, আমি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর দিকে হয়তো বা যাইতাম না। কিন্তু যদি দেখতাম যে আমার প্রোফাইলটা একটু মডারেট, ইন দ্যাট কেস তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে যে টিউশন ফিয়ের ব্যাপারটা চেক করতাম, লাইক রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, এই দুই জায়গাতেই আমি আসলে টিউশন ফিয়ের ব্যাপারটা চেক করতাম। এটা মেইন ফ্যাক্টর হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিয়ের অ্যামাউন্ট অনেক বেশি, কিছু প্রোগ্রাম আছে, মানে একই ইউনিভার্সিটির ভেতর কিছু প্রোগ্রাম আছে যেখানে টিউশন ফি 10,000 ইউরো, 12,000 ইউরো, ইভেন 17,000-18,000 ইউরো মতো করেও হইতে পারে টিউশন ফি। আবার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে আপনার টিউশন ফি ম্যাক্সিমাম 10,000-12,000 ইউরো পর্যন্ত হইতে পারে এবং এর কমও আছে। ওকে, সো এইখানে দেখেন, রিসার্চ ইউনিভার্সিটিতে ধরে নিচ্ছি যে আপনি যে প্রোগ্রামে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন আপনি সেখানে অ্যাকসেপ্টেড হইলেন, কিন্তু আপনি কিন্তু
কোনো স্কলারশিপ পাইলেন না, তখন কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশনটা করলেন টোটালটাই আসলে বাদ হয়ে যাচ্ছে। কারণ আমি মনে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে অবভিয়াসলি এটা আপনার ক্ষেত্রে ডিফারেন্ট, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস কেউ হয়তো বা 14-15 হাজার টিউশন ফি ব্যয় করে ফিনল্যান্ডে পড়াশোনা করতে আসতে চাইবে না। অর্থাৎ মনে করেন যে আপনি একটা রিসার্চ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ অফার লেটার পাইলেন যেটা টিউশন ফি 15,000 ইউরো, অর্থাৎ কিন্তু আপনি এই প্রোগ্রামে কোনো অফার স্কলারশিপ পান নাই, ইন দ্যাট কেস 2 বছরে আপনার টিউশন ফি হচ্ছে 30,000 ইউরো, ওকে, উইদাউট এ স্কলারশিপে। এখন ধরে নেন যে আপনি 50% টিউশন ফি এবার পেলেন, দ্যাট মিন্স আপনাকে 2 বছরে মোটামুটি 15,000 ইউরো পে করতে হবে যদি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনি অ্যাকসেপ্টেড হন এবং 50% টিউশন ফি ওয়েভার পেয়ে থাকেন। আর যদি 100% টিউশন ফি ওয়েভার পেয়ে থাকেন, দ্যাটস টোটালি ফাইন, এটা আলাদা কেস, আমি জাস্ট ওয়ার্স্ট কেস সিনারিও যেটা সেটা বলতেছি। অর্থাৎ আপনি যদি আপনি ক্যাপাবল যে আপনি রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি উভয় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনি ক্যাপাবল, কিন্তু আপনি সবগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিতে করলেন এবং করার পরে দেখলেন যে আপনি আসলে টিউশন ফি ওয়েভারটা 50% পেয়েছেন অথবা পান নাই, ইন দ্যাট কেস আপনার কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা কি বলে টিউশন ফি পে করতে হচ্ছে। এখন আসি ডিফারেন্ট কেস, যে আপনি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, ইন দ্যাট কেস কী ঘটবে? লাইক অ্যাপ্লাইড সায়েন্সে যেহেতু টিউশন ফির অ্যামাউন্টটা অনেক কম, ইউনিভার্সিটি ভেদে যেহেতু এটা ভ্যারি করে, সো এখানে যে ঘটনাটা ঘটবে, আর আপনারা জানেন যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে বাই ডিফল্ট আসলে সবার জন্যই স্কলারশিপ থাকে। সো ধরে নিচ্ছে যে আপনি এমন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন যেখানে টিউশন ফি বছরে 10,000 ইউরো এবং সেখানে আর্লি বার্ড স্কলারশিপ আছে আপনার 2,000 বা 3,000 ইউরো এবং সেকেন্ড ইয়ারে আপনার আপনি ক্রেডিট কমপ্লিট করলে সেইখানে আরও 30-40% ওয়েভার আছে। সো ইন দ্যাট কেস দেখা যাবে যে আপনি অ্যাপ্লাইড সায়েন্স থেকে যদি এই কন্ডিশনের উপর অ্যাকসেপ্টেড হন, ইন দ্যাট কেস আপনার 2 বছর বা 1.5 বছর যাই হোক না কেন কোর্স ডিউরেশান, এই 1.5 বছর আপনার মোটামুটি 8-9 হাজার বা 10,000 ইউরো টিউশন ফির ভেতর কাভার হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অ্যাকসেপ্টেড হন, হয়ে যদি ফুল টিউশন ফি ওয়েভারটা না পান, ইন দ্যাট কেস আপনার প্রায় 14-15 হাজার ইউরো ব্যয় হয়ে যাচ্ছে। এবং অপরদিকে আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অ্যাকসেপ্টেড হন, তখন বাই ডিফল্ট যেহেতু আপনার জন্য স্কলারশিপ থাকতেছে, ইন দ্যাট কেস আপনার স্কলারশিপের অ্যামাউন্টও যদি অনেক কম হয়, তাও দেখা যাবে যে আপনি 8-10 হাজার বা 10-12 হাজার ইউরোর ভেতরে কাভার করতে পারবেন। অর্থাৎ আপনি অ্যাপ্লাইড সায়েন্সে রিলেটিভলি কম খরচে পড়াশোনাটা কমপ্লিট করতে পারতেছেন। সো এখন হচ্ছে তাহলে আপনার কী করা উচিত? যেহেতু আপনি রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি উভয় জায়গাতেই এলিজিবল, এই জন্য আপনার জায়গায় আমি হইলে যে ব্যাপারটা করতাম সেটা হচ্ছে যে হয়তো যেহেতু জয়েন্ট অ্যাপ্লিকেশানে আপনি ম্যাক্সিমাম 6টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, তো আপনার জায়গায় আমি হইলে যেটা করতাম জয়েন্ট অ্যাপ্লিকেশানে হয়তো 3টা রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতাম আর 3টা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতাম। এটার পাশাপাশি যে সকল ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান চলতেছে সেইগুলোতেও অ্যাপ্লিকেশান ড্রপ করতাম, সেটা হইতে পারে রিসার্চ ইউনিভার্সিটি, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, যে কোনো একটা হইতে পারে। এতে করে যেটা হইতো, আপনার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যেত, প্লাস আপনি হচ্ছে যে এই যে ওভারঅল টিউশন ফি যে ব্যাপারটা, এইখানেও দেখা যেত যে বেশ বড় সড়ো একটা বার্ডেন থেকে আপনি বেঁচে যেতেন। সো এই হচ্ছে ভিডিওর সামারি বলতে পারি, যে আপনি যদি ক্যাপাবল হন যে রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি দুই জায়গায় অ্যাপ্লাই করার জন্য আপনি যদি ক্যাপাবল হন, ইন দ্যাট কেস বেটার হয় হচ্ছে যে এই দুইটা কম্বাইন করে অ্যাপ্লিকেশান ড্রপ করা, মানে হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স এবং রিসার্চ ইউনিভার্সিটি উভয় জায়গাতেই অ্যাপ্লিকেশান ড্রপ করা। এতে করে হচ্ছে যে আপনার আসলে অনেক দিক থেকেই দেখা যাবে যে আপনি কী বলবো একটু অ্যাডভান্টেজ পাচ্ছেন। লাইক আপনার হচ্ছে টিউশন ফির যে ব্যাপারটা, মোস্ট ইম্পর্ট্যান্টলি টিউশন ফির যে ব্যাপারটা সেটা হচ্ছে কমে আসতেছে, প্লাস রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে যেরকম হচ্ছে আপনার জিপিএর ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্টলি দেখে, অ্যাপ্লাইড সায়েন্সগুলোতে কিন্তু এই জিপিএটা আসলে ম্যাটার করে না, এদের টোটালি ম্যাটার করে ওরা স্টুডেন্ট কীভাবে সিলেক্ট করতেছে সেটার উপর, লাইক আপনার এন্ট্রান্স এক্সাম হইতে পারে, অ্যাসাইনমেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে। সো আপনার জিপিএটাও যদি কম হয়, ইন দ্যাট কেস আপনি কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাচ্ছেন। এটা আসলে জাস্ট আমি আমার নিজস্ব অপিনিয়ন দিলাম, যে আমার যদি এরকম অবস্থা থাকতো আমি রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স উভয় জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ পাইতাম, তাহলে আমি হচ্ছে যে রিসার্চ এবং অ্যাপ্লাইড সায়েন্স এই দুইটা মিলাই অ্যাপ্লাই করতাম, যে কোনো একদিকে শুধুমাত্র অ্যাপ্লাই করতাম না। বাট এটা আবারও বলতেছি যে এটা শুধুমাত্র আমার নিজস্ব অপিনিয়ন, আপনারা অবভিয়াসলি ডিসাইড করবেন বা আপনাদের কাছে কোনটা বেটার মনে হয় আপনার জন্য, অবভিয়াসলি সেটা আপনি ডিসাইড করবেন।